আমরা এখন আছি আনবক্সিং বটতলায়, শত বছরের পুরনো একটি ছোট হাট। সেখানে আমরা এই যে বটগাছ, এখানে বিশাল একটা বটগাছ, সেখানে আমরা অরিজিনাল মাতৃ ভান্ডার মিষ্টি আনবক্সিং করব এবং খাবো। ঠিক আছে, ঢাকনাটা খাওয়ার জন্য লাগবে না, খাওয়ার জন্য লাগবে এই যে ট্যাপ বেশি মারছে। কার্টুনই পেলো না, কার্টুনই পেলো পানি গুলো অনেক টলমলে। এই যে ঐতিহাসিক সেই রসমলাই, যেটার জন্য আমরা প্রায় 15 কিলোমিটার গেছি না, 15 কিলোমিটার খাবারের ফিলিংসটা সে মুখ বলবে আর কি। বেঝোল দাও বেশি বেশি কিভাবে জাল দিছে দেখছেন, কি ঘাড় হয়েছে ফিলিংসটা বলো না। চামচ আছে তো আলাদা, বড় চামচ এটা দাও। বেস্ট না? আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করি তাহলে, ইনশাল্লাহ আমাদেরও ভালো লাগবে। কিছু না ভাই, তুমি কি ইংলিশ তাহলে কি খাচ্ছে না? আমি খাচ্ছে যাচ্ছে আনন্দ করতেছে। আচ্ছা আচ্ছা, এটা ভিতরে যে মিষ্টিটা দিছে, সাদা মিষ্টিটা, এটা লাইট দেখছেন ওই ঝোলটাকে কিভাবে খালি করছে, এটা ডিফারেন্ট মিষ্টি ভিতরে। আরেকটা দিছে মানে ডিফারেন্ট আর কি, যেটা মার্কেটে পাওয়া যায় এটা না, না না পুরাই ডিফারেন্ট। এগুলোকে ঘাড়ো করছে, হ্যাঁ ঘাড়ো করে তারপর দিছে, প্রচুর কষ্ট হয় খানি নাড়তে হয়। দেখেন ভিডিও হচ্ছে, হ্যাঁ ভিডিও হচ্ছে। ঠিক আছে, আমরা এখন পুরোটা ফিনিশ করবো।